গুড মর্নিং সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো আছো এবং তোমরা তোমাদের পড়াশোনা ঠিকভাবে চালিয়ে যাচ্ছ। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা ইতিমধ্যে প্রথম পত্রের উপর একটি পরীক্ষা দিয়েছ, আশা করি এই হিসাবে তোমাদের প্রথম পত্রের কিছুটা চর্চা হয়েছে। তো আজকে আমি পদার্থবিজ্ঞান প্রথম পত্রের ভেক্টর অধ্যায়ের উপর আরও একটি ক্লাস নিব। এর আগে দুটি ক্লাস নিয়েছিলাম, আমরা এখন রিভিশনে আছি, তাই না? আমাদের প্রথম পত্র অনেক দিন দেখা হয় না। এর আগে আমাদের যে দ্বিতীয় পত্রের যে সিলেবাস আছে সেটি শেষ হয়ে গিয়েছে, আমরা দ্বিতীয় পত্রের একটি অধ্যায় রিভিশনও করেছি। তো ঠিক আছে, আমরা আমাদের আলোচনা শুরু করি। ভেক্টর অধ্যায়ে আজকে কিছু সংজ্ঞা এবং কিছু অনুধাবনমূলক প্রশ্ন নিয়ে আলোচনা করব। শুরুতে যে অনুধাবনমূলক প্রশ্ন বলতে পারো, যে প্রশ্নটি রয়েছে সেটি হলো গ্রেডিয়েন্ট কী বা গ্রেডিয়েন্ট বলতে কী বোঝো, তাই না? এখানে সংজ্ঞায় কী বলা হয়েছে, যে যদি কোনো স্থানের একটি এলাকার, হ্যাঁ, আমি এখানে একটি স্থান, যদি কোনো স্থানের একটা স্থান, যদি কোনো স্থানের তার একটা এলাকা, যদি কোনো স্থানের একটি এলাকার প্রতিটি বিন্দুতে ফাই এক্স ওয়াই জেড একটি অন্তরীকরণযোগ্য রাশি হিসাবে সংজ্ঞায়িত করা যায়, অর্থাৎ ফাই যদি একটি স্কেলার অন্তরীকরণযোগ্য স্কেলার অপেক্ষক হয়, এটি কি ভেক্টর রাশি না স্কেলার রাশি? অবশ্যই এটি স্কেলার রাশি। অর্থাৎ ফাই এক্স ওয়াই জেড যদি একটি অন্তরীকরণযোগ্য স্কেলার অপেক্ষক হয় তাহলে তার গ্রেডিয়েন্ট কী হবে? তাহলে এর গ্রেডিয়েন্ট হবে ডেল ফাই ইকুয়াল টু, এই ডেল দ্বারা কী বোঝায়, আই ডেল বাই ডেল এক্স প্লাস জে ক্যাপ ডেল বাই ডেল ওয়াই প্লাস কে ক্যাপ ডেল বাই ডেল জেড ব্র্যাকেট ফাই, তাই না? এটি তাহলে এখানে এই ডেলটা কি, এটাকে কী বলা হয়? এটি হলো পদার্থবিজ্ঞানের একটি অপারেটর, তাই না? এটি একটি অপারেটর যেটি বিভিন্ন রাশির উপর প্রয়োগ করা হলে রাশিটি পরিবর্তিত হয়েছে অপারেটর। তাহলে আমরা কি বললাম, যে গ্রেডিয়েন্টের সংজ্ঞাটা, গ্রেডিয়েন্ট হলো কোনো স্থানের এলাকার একটি এলাকার প্রতিটি বিন্দুতে ফাই এক্স ওয়াই জেড যদি একটি অন্তরীকরণযোগ্য স্কেলার অপেক্ষক হয় বা অন্তরীকরণযোগ্য একটি স্কেলার রাশি হয় তাহলে তার গ্রেডিয়েন্ট হয়। এখন এখান থেকে আমরা গ্রেডিয়েন্টের কিছু ভৌত তাৎপর্য বিষয়ে জানব। তো এই গ্রেডিয়েন্ট একটি স্কেলার রাশির উপর প্রয়োগ হয়েছে, তাহলে এখান থেকে যে আমরা মানটা পাবো সেটি কিন্তু আর স্কেলার থাকবে না, সেটি কিন্তু একটি ভেক্টর রাশি হয়ে যাবে। তাহলে আমরা বলতে পারি যে গ্রেডিয়েন্ট যদি কোনো স্কেলার রাশির উপর প্রয়োগ করা হয় তাহলে সেটি ভেক্টর হয়ে যায়, ভেক্টর ক্ষেত্র হয়ে যায়, ঠিক আছে? আর এই গ্রেডিয়েন্টের সংজ্ঞাটা যদি আমরা পারি তাহলে ডাইভার্জেন্স, কার্ল এগুলোর সংজ্ঞা আমরা সহজেই পারব। এখানে গ্রেডিয়েন্টের যেটা বললাম কিছু ভৌত তাৎপর্য, অর্থাৎ একটি স্কেলার ফাংশনের গ্রেডিয়েন্ট, হ্যাঁ, একটি কী হবে, একটি ভেক্টর রাশি হবে। একটি স্কেলার ফাংশনের গ্রেডিয়েন্ট একটি ভেক্টর রাশি হবে। একটি স্কেলার ক্ষেত্রে গ্রেডিয়েন্ট হলো একটি ভেক্টর ক্ষেত্র, তার মানে আমি যদি স্কেলারের রাশির গ্রেডিয়েন্ট নিই তাহলে আমি কী পাবো, ভেক্টর ক্ষেত্র পাবো। স্কেলার রাশির সর্বাধিক বৃদ্ধির হারই হলো উক্ত ভেক্টর ক্ষেত্রের মান, আর কী বলছে, গ্রেডিয়েন্টের নতির মাত্রা প্রকাশ করে। গ্রেডিয়েন্ট কী করে, নতির মাত্রা প্রকাশ করে। আচ্ছা, এই হলো আমাদের গ্রেডিয়েন্টের ভৌত তাৎপর্য। এটি এখানে চারটি তাৎপর্য দেওয়া আছে, চারটি তাৎপর্য তোমরা মুখস্থ করবে এবং এগুলো পরীক্ষার জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। ডাইভার্জেন্স, আচ্ছা, গ্রেডিয়েন্ট এর আগে আমরা দেখলাম যে স্কেলার রাশির উপর প্রয়োগ করা হয়, তাই না, স্কেলার রাশির। আর ডাইভার্জেন্স হলো কি, ভেক্টর রাশি। তাহলে আগে ছিল স্কেলার অপেক্ষক আর এখানে কী হবে, ভেক্টর অপেক্ষক, তাই না? আগে ছিল স্কেলার অপেক্ষক আর এখানে হলো ভেক্টর অপেক্ষক। তাহলে কী বলছে, যদি কোনো স্থানের একটি এলাকার প্রতিটি বিন্দুতে ভি এক্স ওয়াই জেড, এটা কী রাশি, স্কেলার রাশি না ভেক্টর রাশি? অবশ্যই ভেক্টর রাশি। কেন? কারণ এর উপর একটি অ্যারো চিহ্ন দেওয়া আছে, তাহলে যার উপরে ভেক্টর চিহ্ন আছে
আর এখানে এক্স ওয়াই জেড দ্বারা কি বোঝে? ত্রিমাত্রিক কাঠামো এটি। এই স্থানাঙ্কটা নেওয়া হয়েছে এক্স অক্ষ, জেড ওয়াই অক্ষ, জেড অক্ষের সাপেক্ষে। তাহলে যদি একটি ভেক্টর রাশি হয় তাহলে ভি কে একটি অন্তরীকরণযোগ্য রাশি হিসাবে সংজ্ঞায়িত করা যায়, বা ভি যদি একটি ভেক্টর অপেক্ষক হয় তাহলে কি হবে, তার ডাইভারজেন্স কি হবে? ডেল ডট ভি সমান সমান আমরা কি লিখতে পারি, আই ক্যাপ ডেল বাই ডেল এক্স প্লাস জে ক্যাপ ডেল বাই ডেল ওয়াই প্লাস এ ক্যাপ ডেল বাই ডেল জেড ব্র্যাকেট ক্লোজ ডট। এবার ভির মানটা, আই ক্যাপ ভি এক্স প্লাস জে ক্যাপ ভি ওয়াই প্লাস কে ক্যাপ কি হবে, ভি জেড। তাহলে আমরা যদি এটা ডট গুণন করি তাহলে কি আসবে? যদি আমরা ডট গুণন করি, যে আমরা জানি যে ডট গুণনের সময়, ডট গুণনের সময় এটার সাথে গুণ হবে কোনটার, এটার। আর আই এর সাথে জে গুণ করলে জিরো হয়ে যায়, আই এর সাথে কে গুণ করলে জিরো হয়ে যায়। তাই আই এর সাথে আই গুণ হবে, আর জে এর সাথে জেডটা গুণ হবে, আর কে এর সাথে কোনটা, কেডটা গুণ হবে। তাহলে আমাদের কি আসে মানটি, সমান সমান আসে ডেল বাই ডেল এক্স ভি এক্স প্লাস ডেল বাই ডেল ওয়াই ভি ওয়াই প্লাস ডেল বাই ডেল জেড ভি জেড। হ্যাঁ, তাহলে এটি কি হলো, একটি স্কেলার রাশি হলো না একটি ভেক্টর রাশি হলো? এখানে কোনো ভেক্টর চিহ্ন নাই, আই ক্যাপ জে ক্যাপ নাই, এগুলো উঠে গেছে। তার মানে ডাইভারজেন্সের মাধ্যমে আমরা একটি কী পাই, একটি স্কেলার রাশি পাবো। ঠিক আছে, দুটি ভেক্টর রাশির স্কেলার গুণনে আমরা কী পাই, একটি স্কেলার রাশি পাবো। আমরা স্কেলার গুণন থেকে জানি যে দুটি ভেক্টর রাশির যে গুণনে একটি স্কেলার রাশি পাওয়া যায় তাকে কী বলা হয়, স্কেলার গুণন বা ডট গুণন। তাহলে এখানে আমরা কী পাচ্ছি, একটি স্কেলার রাশি পাচ্ছি। আমি এখানে যে জিনিসটা করেছি এখানে সেটা আবার স্লাইডে করে দেখিয়েছি। ভি এর ডাইভারজেন্স এর সংজ্ঞা হলো ডেল ডট ভি সমান সমান আই ক্যাপ ডেল বাই ডেল এক্স প্লাস জে ক্যাপ ডেল বাই ডেল ওয়াই প্লাস কে ক্যাপ ডেল বাই ডেল জেড ডট আই ভি এক্স ভি ওয়াই ভি জেড। তাহলে এটা ডট গুণন করলে কী হয়, এটা ঠিক আছে। কার্ল, কার্ল কাকে বলে? তাহলে আগে ছিল ডট গুণন, আর কার্লের ক্ষেত্রে কী হবে, ক্রস গুণন, তাই না? যদি কোনো স্থানের একটি এলাকার প্রতিটি বিন্দুতে ভি এক্স ওয়াই জেড যদি একটি অন্তরীকরণযোগ্য রাশি হিসেবে সংজ্ঞায়িত করা যায়, বা একটি অন্তরীকরণযোগ্য ভেক্টর অপেক্ষক হয়, তাহলে আমরা ভিকে একটি রাশি বা একটি ভেক্টর অপেক্ষক অন্তরীকরণযোগ্য যদি ধরি তাহলে তার কার্ল কী হবে? কার্লের ক্ষেত্রে কী বললাম, ক্রস, অর্থাৎ ভি ডেল ক্রস ভি, এটা হলো কার্ল। তাহলে আমরা ক্রস গুণনটা কীভাবে করে আমি উপরে একটু দেখাচ্ছি। ডেল ক্রস ভি কী হবে, আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপ, তাই না? আর এখানে কী হবে, ডেল বাই ডেল এক্স ডেল বাই ডেল ওয়াই ডেল বাই ডেল জেড ভি এক্স ভি ওয়াই ভি জেড, এটি হলো কার্ল। এখানে আমরা যদি এটার ইয়াটা করি তাহলে আই ক্যাপ সমান সমান যখন নিব তখন এটার সাথে এটা গুণ হবে, এটার সাথে এটা গুণ হবে। তো এগুলো আমরা জানি, আমরা ভেক্টরের অঙ্ক যেহেতু করেছি এগুলো আমরা পারবো, এগুলোর ব্যাখ্যা না করি। এখানে তার দেখানো হয়েছে যে ভি এর কার্লের সংজ্ঞা হলো এটা, অর্থাৎ আমি যেটা দেখালাম, ঠিক আছে। তাহলে আমরা কী কী শিখলাম, কার্ল শিখলাম, ডাইভারজেন্স শিখলাম, গ্রেডিয়েন্ট শিখলাম। তাহলে কার্লের মাধ্যমে কী পাবো, যদি কোনো রাশির কার্ল নির্ণয় করা হয় তাহলে আমরা স্কেলার রাশি পাবো না ভেক্টর রাশি পাবো? অবশ্যই ভেক্টর রাশি পাবো। নাল ভেক্টরের সুনির্দিষ্ট দিক নেই কেন? তো শুরুতে তোমাদের জানতে হবে যে নাল ভেক্টর কাকে বলে। নাল ভেক্টরের আরেকটা নাম হলো শূন্য ভেক্টর। তো শূন্য ভেক্টর কাকে বলে?
শূন্য ভেক্টর হচ্ছে যে একটি ভেক্টর নির্দেশক রেখার যদি আদি বিন্দু ও শেষ বিন্দু একটা বিন্দুতে পরিণত হয়, হ্যাঁ, মিশে একটা বিন্দুতে পরিণত হয়, তখন এটাকে কি বলা হয়? শূন্য ভেক্টর। আর এই নাল ভেক্টর একটা বিন্দুর কোনো নির্দিষ্ট দিক থাকতে পারে না। অথবা আমরা যদি আমরা সহজে সংজ্ঞাটা দিই, যে ভেক্টরের মান শূন্য, যে ভেক্টর আর সেই মান শূন্য, তাকে বলা হয় শূন্য ভেক্টর। আর এই শূন্য ভেক্টরে কোনো নির্দিষ্ট দিক নেই, কেন? একটি ভেক্টর নির্দেশক রেখাটির আদি বিন্দু এবং শেষ বিন্দু যখন মিলে একটা বিন্দুতে পরিণত হয়, হ্যাঁ, তখন এই ধরনের ভেক্টরকে বলা হয় শূন্য ভেক্টর। একটা বিন্দুর কি কোনো দিক থাকতে পারে? পারে না। একটা বিন্দুর কোনো দিক থাকতে পারে না, তাই নাল ভেক্টরে কোনো সুনির্দিষ্ট দিক নেই। তাহলে তোমাকে এই ধরনের প্রশ্নের উত্তর দিতে হলে, আমি এখানে সংক্ষিপ্ত আকারে লিখেছি, তোমার এখানে আগে লিখতে হবে শূন্য ভেক্টর কাকে বলে। হ্যাঁ, শূন্য ভেক্টরের সংজ্ঞা কী দিব? যে ভেক্টরের মান শূন্য তাকে বলা হয় শূন্য ভেক্টর বা নাল ভেক্টর। আর শূন্য ভেক্টরের ক্ষেত্রে একটা ভেক্টর নির্দেশক রেখার আদি বিন্দু এবং শেষ বিন্দু একসাথে মিলে একটা বিন্দুতে পরিণত হয়। আচ্ছা, তাহলে আমরা বুঝলাম এই প্রশ্নের উত্তরটি। এখানে আমি যে কথাটি বলেছিলাম, এটি এমন একটি ভেক্টর যার মান শূন্য এবং এর কোনো নির্দিষ্ট দিক নেই, সুতরাং বলা যায় শূন্য ভেক্টরের কোনো নির্দিষ্ট দিক নেই, তাই একে সাধারণত শূন্য দ্বারা প্রকাশ করা হয়। কোন শর্ত সাপেক্ষে লব্ধি ভেক্টরের মান শূন্য হতে পারে? তো কোন শর্ত সাপেক্ষে লব্ধি ভেক্টরের মান শূন্য হতে পারে? তো আমাদের এখানে আমরা দুইটি শর্ত সাপেক্ষে লব্ধি ভেক্টরের মান শূন্য হতে পারে। যেমন আমার আর যদি একটি ভেক্টর রাশি হয়, তাই না, এর লব্ধি যদি পি প্লাস কিউ হয়, তাহলে এই এদের যোগফলটা কোন ক্ষেত্রে শূন্য হতে পারে? প্রথম শর্ত হলো আমার পি, এটা জিরো প্লাস জিরো, ঠিক আছে, পিও জিরো কিউও জিরো, এভাবে শূন্য হতে পারে। আরেকটি শর্ত হলো যদি আমি এই পির পরিবর্তে মাইনাস কিউ বা কিউর পরিবর্তে কি বসাই, মাইনাস পি বসাই, অর্থাৎ যদি আমি এভাবে বসাই পি মাইনাস পি, এভাবে হতে পারে, অথবা কিউ মাইনাস কিউ, এভাবে হতে পারে, তাই না? অর্থাৎ দুইটি ভেক্টর রাশির লব্ধি শূন্য হতে পারে যখন এরা প্রত্যেকে শূন্য ভেক্টর হবে বা এদের মান যদি শূন্য হয়। আরেকটা শর্ত হলো যে যদি ভেক্টর রাশি দুটি একটি অপরটির বিপরীত রাশি হয়, একটি অপরটির বিপরীত রাশি হয়, অর্থাৎ পি সমান সমান যদি মাইনাস কিউ হয় বা কিউ সমান সমান যদি কি হয় মাইনাস পি হয়, তাহলে এদের লব্ধি কী হতে পারে? শূন্য হতে পারে। তো এখানে দেখো আমি লিখে দিয়েছি, যদি ভেক্টর দুটি নিজেরা শূন্য হয়, যদি ভেক্টর দুটি নিজেরা শূন্য হয়, অর্থাৎ এ সমান সমান জিরো বি সমান সমান জিরো হয়, তবে এদের যোগফলটা শূন্য হবে যদি নিজেরা শূন্য হয়, তাই না? আর একটি শর্ত এখানে দিয়েছি, সেটা কি, যে যদি ভেক্টর দুটির মান সমান হয় এবং একটি অপরটির বিপরীতমুখী হয়, তবে লব্ধি ভেক্টর শূন্য হবে, অর্থাৎ এ ইকুয়াল টু যদি মাইনাস বি হয় বা মাইনাস বি প্লাস বি ইকুয়াল টু জিরো হয়, তাহলে শূন্য হতে পারে। খুব সহজ একটি, মানে আমার এটা এই প্রশ্নের উত্তর আমার মনে হয় যে যদি একটি বেসিক কনসেপ্টটা ভেক্টর সম্পর্কে ক্লিয়ার থাকে, তাহলে এই অনুধাবনমূলক প্রশ্ন যেগুলো রয়েছে এগুলোর উত্তর তোমরা নিজেরাই দিতে পারবে। দুটি অসমান সমজাতীয় ভেক্টরের লব্ধি শূন্য হতে পারে কি না ব্যাখ্যা করো। প্রশ্নটা হলো কি, যে দুটি অসমান সমজাতীয় ভেক্টরের লব্ধি শূন্য হতে পারে কি না ব্যাখ্যা করো। তো দুটি অসমান সমজাতীয় ভেক্টরের লব্ধির সর্বনিম্ন মান, আমরা জানি যে ভেক্টর রাশির সর্বোচ্চ মান অর্থাৎ আর ম্যাক্স ইকুয়াল টু কত, আর যদি দুটি ভেক্টর রাশি পি প্লাস কিউ হয় তাহলে আর ম্যাক্স ইকুয়াল টু পি প্লাস কিউ, আর মিনিমাম, হ্যাঁ, আর মিনিমাম ইকুয়াল টু কত, পি মাইনাস কিউ, তাই না? তো এটা যদি পি আর কিউ দুটি অসমান হয়, পি নট ইকুয়াল টু যদি কিউ হয়, তাহলে এদের বিয়োগফলটা কখনোই শূন্য হবে না। আর
পি প্লাস কিউ, এটা তো মানে সমান হলেও শূন্য হবে না, এটা কোনোভাবেই শূন্য হওয়া সম্ভব নয়। তার মানে আমরা যদি শূন্য হতে পারে সেটা হলো বিয়োগের ক্ষেত্রে, আর বিয়োগের ক্ষেত্রে তখনই শূন্য হবে যদি পি সমান সমান কিউ হয়, অর্থাৎ দুটি ভেক্টর রাশি যদি সমান হয় তাহলে তাদের লব্ধির সর্বনিম্ন মান শূন্য হতে পারে। আর যেহেতু এখানে বলা হয়েছে যে দুটি অসমান সমজাতীয় ভেক্টর, তার মানে অসমান হওয়ার কারণে ভেক্টরের লব্ধি সর্বনিম্ন মান কখনোই জিরো হওয়া সম্ভব নয়, আর সর্বোচ্চ মান তো জিরো হবেই না, তাই না? আচ্ছা, তাহলে এখানে কী বলা আছে যে দুটি অসমান সমজাতীয় ভেক্টরের লব্ধি সর্বনিম্ন মান ভেক্টর দ্বয়ের বিয়োগফলের সমান। এক্ষেত্রে ভেক্টর দ্বয় যেহেতু অসমান, তাই বিয়োগফল কখনো শূন্য হবে না, অর্থাৎ দুটি অসমান সমজাতীয় ভেক্টরের লব্ধি কখনো শূন্য হতে পারে না। খুব মানে গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন যে খারাপভাবে পরন্ত বৃষ্টির ফোঁটা চলন্ত গাড়ির সামনের কাছকে ভিজিয়ে দেয়, পিছনের কাছকে নয়, তাই না? আমার বৃষ্টির ফোঁটা পড়তেছে খারাপভাবে, বৃষ্টির ফোঁটা খারাপভাবে পড়তেছে কিন্তু এই গাড়ির সাপেক্ষে, গাড়ির সাপেক্ষে বৃষ্টির ফোঁটার যে বেগ সেটি কী হয়, তির্যক হয়ে যায়। তার মানে আমার বৃষ্টির ফোঁটার যে লব্ধি বেগ ভি আর সি গাড়ির সাপেক্ষে, এটি বাঁকাভাবে পড়ে। যেহেতু বাঁকাভাবে পড়ে তাই এটি গাড়ির সামনের কাছকে, ঠিক আছে, সামনের কাছকে ভিজিয়ে দিবে কিন্তু পিছনের কাছকে নয়। তো আমরা এটি চিত্র মাধ্যমে ব্যাখ্যা করব। ফার্স্টে ধরে নিলাম এখানে একটা চিত্র আছে, দেখো তো এখানে একটি চিত্র আছে যে ফার্স্টে ধরে নিলাম যে ধরি গাড়ির বেগ ভিসি আর বৃষ্টির বেগ কি ভিআর, ঠিক আছে, গাড়ির বেগ ভিসি বৃষ্টির বেগ ভিআর। তো এইদিকে যদি ভিআর পজিটিভ হয় আর এদিকে তাহলে কি হবে, এটা হবে মাইনাস ভিআর, সরি মাইনাস ভিসি, এদিকে হবে মাইনাস মাইনাস ভিসি। তাহলে এটা যদি মাইনাস ভিসি হয় এটাও হবে মাইনাস ভিসি, হ্যাঁ, আর এটা হলো ভিআর। তাহলে আমরা ত্রিভুজ ও এ আর, ও এ আর এ কী জানি কোন দুটি বাহুর ডিরেকশন সেম, এইটা প্লাস এটা সেম, তার মানে আমি কী লিখতে পারি যে ও এ সমান সমান কী হবে ও আর প্লাস আর এ, তাই না, ও আর প্লাস আর এ। তো ও আর এর মান কত, ভি আর, আর এর মান কত, মাইনাস ভিসি। তাহলে আমরা এখানে লিখতে পারি যে সমান সমান ভি ভি আর সি ইকুয়াল টু কী হবে, ভি আর মাইনাস ভিসি, হ্যাঁ এটা। সুতরাং যেহেতু লব্ধি বেগের মান তির্যক, তাই না, বাঁকাভাবে পড়ছে, তাই খারাপভাবে পরন্ত বৃষ্টির ফোঁটা গাড়ির সামনের কাছকে ভিজাবে পিছনের কাছকে নয়, তাই না? এখানে দেখো যে ওইটার ব্যাখ্যা দেওয়া আছে, গাড়ির সাপেক্ষে বৃষ্টির বেগ ভিআর সি ইকুয়াল টু ভিআর মাইনাস ভি। চিত্র অনুযায়ী ও আর এ বি সামুদ্রিকের কর্ণ ও এ বরাবর বৃষ্টির ফোঁটা পতিত হবে, কাজেই এখানে বৃষ্টির ফোঁটাটা কীভাবে পতিত হবে, এই এই যে সামান্তরিক আছে এই সামান্তরিকের কর্ণ এটা বরাবর পতিত হবে, হ্যাঁ, তাই খারাপভাবে কাজেই বৃষ্টির ফোঁটা চলন্ত গাড়ির সামনের কাছকে ভিজিয়ে দিবে কিন্তু পিছনের কাছকে নয়। আমাদের এই প্রশ্নটির উত্তর দিতে হলে তোমাদেরকে অবশ্যই চিত্রের মাধ্যমে উত্তর দিতে হবে, তাই না? আচ্ছা, প্রিয় শিক্ষার্থীরা, যেহেতু আমাদের একটি রিভিশন ক্লাস চলছে, তোমরা যদি আরও একটু ভালো করে এগুলো পড়ো, হ্যাঁ, তাহলে আরও ভালো বুঝতে পারবে। আর তোমাদের যেহেতু তিনটি বিষয়ের উপর পরীক্ষা হবে, তাই না, ফিজিক্স কেমিস্ট্রি মেইন দুটি সাবজেক্ট, আর এর সাথে আরেকটি সাবজেক্ট যোগ হবে, সেটা তোমাদের অপশনাল বাদে, অর্থাৎ যদি তোমাদের অপশনাল হায়ার ম্যাথ থাকে হায়ার ম্যাথ বাদ যাবে তাহলে বায়োলজি অ্যাড হবে, আবার যদি অপশনাল বায়োলজি থাকে তাহলে বায়োলজি বাদ যাবে হায়ার ম্যাথ অ্যাড হবে, অর্থাৎ বায়োলজি এবং হায়ার ম্যাথ এই দুটি থেকে যে কোনো একটি, আর ফিজিক্স কেমিস্ট্রি এই তিনটি সাবজেক্টের উপর পরীক্ষা হবে এবং অ্যাসাইনমেন্টও হবে, ঠিক আছে? তো সেজন্য তোমরা এই তিনটি সাবজেক্টকে অত্যন্ত গুরুত্ব সহকারে পড়বে,
তোমাদের যেহেতু বাংলা ইংলিশ পড়া লাগতেছে না, আইসিটি পড়া লাগতেছে না, তো তোমাদের প্রত্যেকের টার্গেট থাকবে এই তিনটি সাবজেক্টে এ প্লাস উঠানোর। ঠিক আছে, সবাই সুস্থ থাকো, ভালো থাকো। আমাদের আলোচনা আজকে এই পর্যন্তই থাকবে। ধন্যবাদ সবাইকে।